নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি মিথুন রাশির মানুষ, এই মাসে আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওর সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে কিন্তু এটা বলা হচ্ছে, এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, কিন্তু এই রাশিফলটা বর্তমান যে গ্রহের উপগোচর সেই অনুযায়ী আমি বর্তমান মিথুন রাশি জুলাই মাস কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, বিবাহ, ব্যবসা সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, প্রথম রাশি স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি বুধ আপনার রাশিতে অবস্থান করছে রবির সাথে, এবং ঠিক 8 জুলাই থেকে আপনার দ্বিতীয়ভাবে বুধ কিন্তু অবস্থান করছে। দেখুন, স্বাস্থ্য নিয়ে যে খুব বড় ধরনের সমস্যা কিন্তু নেই, কিন্তু 8 জুলাইয়ের পর থেকে শুক্র আপনার থার্ড হাউসে চলে যাচ্ছে তৃতীয়ভাবে, অর্থাৎ ট্রাভেলিং, ঘোরাঘুরির যারা কাজ করছেন এই জায়গাটাতে কিন্তু, আমি একটি কথা বলবো, ফাস্টফুড বা জাঙ্ক ফুড থেকে এড়িয়ে চলুন, কিছুটা হলেও লিভারজনিত সমস্যা কিছুটা আপনাকে বা গ্যাস্ট্রাইটিস সমস্যা কিছুটা কিন্তু ভোগাতে কিন্তু পারে। অর্থাৎ আমি একটি কথা বলবো, ওভারঅল যদি আমি বলি, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ রয়েছে, জাঙ্ক ফুড ফাস্টফুড এড়িয়ে চলুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে প্রেম, দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতির তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গলের সাথে, এবং সরাসরি শুক্র কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ঠিক ভাগ্যভাবকে। আমি একটি কথা বলবো, লিখে রাখুন, আপনাদের এই সময় প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা খুব ভালো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের হবে, কিন্তু দুজনের মধ্যে আপনাদের মত পার্থক্য কিন্তু থাকবে, আপনি এক কথা বলবেন, আপনার প্রেমিকা এক কথা বলবে বা আপনার প্রেমিকা এক কথা বলবে, এই জায়গাটা কিন্তু আপনাদের আর্গুমেন্ট হতে কিন্তু পারে, অর্থাৎ আর্গুমেন্ট থেকে এড়িয়ে চলুন। কিন্তু প্রেমের জায়গাটা, শুক্রের পজিশন ভালো রয়েছে তো মঙ্গলের সাথে, নিশ্চিতরূপে প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের বিয়ের জায়গা, দেখুন সপ্তম ভাবি হচ্ছে বিবাহের জায়গা, সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে বৃহস্পতি, কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য দিবে, কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়ছে। এখানে কিন্তু আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, আপনার দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, কিন্তু আপনার লাইফ পার্টনার কাজের দিকে কিন্তু কিছুটা হলেও ব্যস্ত কিন্তু এই মাসে থাকবে। আপনি আপনার লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলুন, তাতে আপনি কিন্তু নিশ্চিতরূপে শুভ ফল আপনি কিন্তু পাবেন। এবং সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সপ্তম ভাবি হচ্ছে আমাদের ব্যবসার জায়গা, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করছে, ধরুন 10 জন 5 জন বা 15 জন মিলে শেয়ারে ব্যবসা করছেন, বৃহস্পতি রাহুর সাথে যুক্ত রয়েছে, আমি একটি কথা বলবো, অন্ধবিশ্বাস করবেন না, এখানে কিন্তু কিছুটা হলো প্রতারণার শিকার কিন্তু আপনি হতে পারেন, কারণ বৃহস্পতি কিছুটা হলো দুর্বল রয়েছে, এবং যে কোনো কিছুতে সই করার আগে বা কোনো ড্রিল করার আগে অবশ্যই 10 বার ভেবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এগান, কারণ সপ্তমপতি রাহুর সাথে যুক্ত রয়েছে, পার্টনারশিপের জায়গাটা কিছু সমস্যা রয়েছে, এবং দাম্পত্য সুখের জায়গা রয়েছে, এবং বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, আমি একটি কথা বলবো, শুভ বিবাহ
চোখ কিন্তু রয়েছে। বিয়ের জন্য কথাবার্তা হওয়া বা বিয়ে হয়ে যাওয়া, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটি জায়গায় আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, বা বিয়ে জন্য ফাইনাল কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। লিখে রাখুন, আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সপ্তম ভাবাধিপতি বৃহস্পতি আবার ঠিক পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে, জুলাই মাসে। যারা সন্তানের স্বাস্থ্য বা সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। অর্থাৎ সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, সন্তানের ভাগ্য, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা উন্নতি কিন্তু করতে পারবেন। লিখে রাখুন, এবং সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, ফাটকার সঙ্গে যুক্ত রয়েছে, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। কারণ নবমভাবে শনি বক্রী হচ্ছে, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিবে, কিন্তু অষ্টমভাবেও ফল দিবে। কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন, ডিপ নলেজের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে। কিন্তু যারা প্রপার্টি কিনবেন ভাবছেন, কোনো সম্পত্তি কিনবেন ভাবছেন, আমি বলবো এই সময় একটু হলো পরামর্শ নিন, সেই জায়গাটা আপনার কিনা, এ সময় কি আদর্শ কিনা সেটা আগে জেনে নিন। দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করছে, যারা কথার মাধ্যমে কাজ করেন, অর্থাৎ আপনি কোনো সেলস ডিপার্টমেন্টে আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এজেন্ট, এখান থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ কথার মাধ্যমে, বুদ্ধির দ্বারা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট এখানে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন। রাশিতে রবি অবস্থান করছে, আমি একটি কথা বলবো এবং দ্বিতীয়ভাবে চলে যাবে, আপনাদের মান সম্মান যশ দিবে, রবি আপনাদের খ্যাতি আপনাদের বৃদ্ধি করবে। এবার আসি আপনাদের শিক্ষা, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, এবং পঞ্চমপতি আপনাদের ঠিক তৃতীয় ভাবে অবস্থান করছে। এখানে কিছুটা হলেও মন ডাইভার্সন হবে, এবং বুধ আপনার দ্বিতীয় ভাবে চলে যাচ্ছে। আমি একটি কথা বলবো, 8ই জুলাইয়ের পর থেকে, 8ই জুলাইয়ের আগে যদি আপনাদের কোনো এক্সাম থাকে বা কোনো কিছু ক্ষেত্রে আপনারা অ্যাডমিশন নিতে চান, সেই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। কিন্তু 8ই জুলাইয়ের পর থেকে আপনাদের কিছুটা হলো টাফ কিন্তু রয়েছে। অর্থাৎ এই সময় কিছুটা হলো আপনি কোন লাইনে যাবেন, কোন স্ট্রিমে যাবেন, কোন লাইন নিয়ে পড়াশোনা করবেন, সেটা নিয়ে কিন্তু কিছুটা হলো আপনারা কিন্তু একটু হলো চিন্তা কিন্তু আপনাদের থাকবে। এবং আপনাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। এবং থার্ড হাউসে শুক্র, মঙ্গল, পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে। অনলাইন যারা ট্রাভেল ট্যুরিজমের কাজ করছেন, ট্রান্সপোর্টের কাজ করছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন, আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি কর্ম, কর্মাধিপতি রাহুর সাথে যুক্ত রয়েছে। আমি একটি কথা বলবো, এই সময় অনেকে চাইবেন যে একটু ভালো ভালো বেটার চাকরি, যেখানে কাজ করছেন সেখান থেকে ভালো স্যালারি, ভালো প্যাকেজের চাকরি চাইবেন। এখানে কিন্তু কিছুটা হলো আমি বলবো এই সময় চাকরি কিন্তু ছাড়বেন না, এক জায়গায় আছেন একটু চেপে একটু কষ্ট করে নিন, কারণ আপনাদের আগামী দিন কিন্তু আরও শুভ ফল কিন্তু আনতে চলেছে। থার্ড হাউসে অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে। একাদশভাবে রাহু আপনাদের সফলতা, সাকসেস, প্রফিট, ইনকাম আপনাদের কিন্তু দিবে। ভাগ্যভাবে শনি বকরি ভাগ্যক্ষেত্রে কিছুটা হলো বৃদ্ধি করবে, কিন্তু নিজেদের মধ্যে অলসতা ভাবটা কাটাতে হবে। আজকের কাজ কালকে করছি, কালকের কাজ পরশু করছি, এরকম করলে হবে না। দেন অ্যান্ড দেয়ার যে কোনো কাজ চটজলদি করা, এবং কিন্তু ডিসিশানটা নেবেন কিন্তু ধীরে সুস্থে, কিন্তু কাজের জায়গাটা, অর্থাৎ আজকের কাল কাজ কাল না, আজকের কাজ আজকেই করতে হবে, এই মানসিকতা নিয়ে এই গান
এবং আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা রিকভারি পাবেন, শত্রু শান্ত হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, সূর্যদেবের মন্ত্র আপনারা বীজমন্ত্র পাঠ করুন এবং গণেশজির উপাসনা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। নমস্কার।